মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই। আমাদের পৃথিবীটা যেন রবি ঠাকুরেই শুরু, আবার রবি ঠাকুরেই শেষ। জয় অ্যাট দি রেট নেচার চ্যানেলে আমার সকল প্রিয় ভাই বোন, দর্শক এবং সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের বিষয় গাছ সংক্রান্ত কিছু জরুরি কথা। এই গাছটাতে দেখছো যে গাছ ভর্তি ফুল এসেছে। এই গাছটাকে আমি দিন দশেক আগে আমার লাইভে দেখিয়েছিলাম, এখন এত ফুল আসেনি, তারপরে গাছ ভর্তি ফুল এসেছে। এই গাছটা কী গাছ তোমরা এখন কিন্তু যদি বলতে পারো তাহলে খুব ভালো। এই গাছটা হচ্ছে সেদিন যে কবিতাটা বলেছিলাম, সেই লিচু চোর, সেই লিচু গাছ। দেখতে পাচ্ছ প্রচুর ফুল এসেছে, এত ফুল থাকবে না, ঝরে যাবে, কিন্তু রাখার চেষ্টা করছি। এর মধ্যে যদি গোটা চার পাঁচও লিচু হয় তাহলে সেটাই আমাদের কাছে বা সকল বাগানি যারা বাগান করেন তাদের পক্ষে, তাদের কাছে খুব আনন্দের। তা কী করে এত ফুল এলো এবং কীভাবে এগুলো রক্ষা করতে হবে সে সম্পর্কিত ভিডিও পরে আসবে, কিন্তু তার আগে বলে নিই গাছের পরিচর্যা। যেমন গাছের সাধারণত পাতা ঝরে যাওয়া দেখলে আমরা ভাবি গাছটা মরে গেছে, অনেক সময় মরেও যায়। এই পাতা ঝরা কী এবং কেন হয়, এই ঝরা পাতা দিয়ে গাছে কীভাবে কী কাজে লাগে, আর একটা কথা, গাছের ডাল যদি ভেঙে যায় হঠাৎ করে, এই কোনো ফলন্ত গাছের ডাল যদি ভেঙে যায় তখন সেটাকে কীভাবে জোড়া লাগাতে হবে ইমিডিয়েট, সে সম্পর্কিত তথ্য। আর একটা বিষয় হচ্ছে ওয়াটার শাকিং, ওয়াটার শাকিং পার্টস, অর্থাৎ গাছের যে ডালগুলো বড় হয়ে যাচ্ছে অর্থাৎ মিনারেলস এবং ওয়াটার নিয়ে নিচ্ছে কিন্তু ফুল ফলে যোগান দিচ্ছে না, সেগুলোকে নিয়ে আমরা কী করব, এই নিয়ে আজকের ভিডিও। ছটপট দেখে নাও ভিডিওটা, যারা বাগান করো এবং বাড়িতে সুন্দর সুন্দর ফলের গাছ করতে চাও তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি দেখা দরকার। তাহলে এখন শুরু করছি কথা না বাড়িয়ে। যে কোনো পর্ণমোচী গাছের পাতা ঝরে যাওয়া আবার কচি পাতা গজানো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সবসময় এটা স্বাভাবিক নয় সব গাছের ক্ষেত্রে। কারণ কিছু কিছু গাছের ক্ষেত্রে পাতা ঝরা শুরু হলে একটা আমরা গাছটার মধ্যে অ্যাবনর্মালিটি লক্ষ্য করি, অথবা বোঝা যায় যে গাছটার মধ্যে কোনো কিছু উপাদান কম হয়েছে, অথবা কোনো কিছু অভাব ঘটেছে, অথবা গাছটা মরে যেতে পারে। এই গাছটার যেমন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সব, এটা কি নষ্ট হয়ে যাচ্ছে, গাছটা মরে যাচ্ছে, এই চিন্তা আমার যেমন হচ্ছে সেরকমভাবে যারা বাগান করেন তাদের প্রত্যেকেরই হয়। কিন্তু এটাকে কীভাবে সহজে দেখে নেওয়া যাবে, প্রথমে এই যে একটা এন্ড টিপ, যে কোনো জায়গার ডগের দিকে একটা ডালকে, যে ডালটা মনে হচ্ছে যেন হলুদ হয়ে গেছে সেই ডালটা কেটে দিতে হবে। দেখো যে এই অংশটা কিন্তু কাটার পরেও কিন্তু এই অংশটা সবুজ আছে, তার মানে গাছটা নষ্ট হয়নি, গাছটা ন্যাচারাল যে লিফ শেডিং সেইটা হচ্ছে, সাধারণ যে পাতা ঝরা সেটাই ঝরে যাচ্ছে, গাছটা কিন্তু কোনো অসুবিধা হয়নি। এটা গাছের এক প্রকার রেচন পদ্ধতি। আর অনেক সময় গাছ মরে যাওয়ার সময় কিন্তু এই পাতা ঝরে যায়, সেটা একটা অন্য কারণে, তখন এটা হচ্ছে কি না সেটা দেখার জন্য অবশ্যই গাছের এই যে অংশগুলো, এই অংশগুলো ছেঁটে দিয়ে, এই অংশগুলো ছেঁটে দিয়ে দেখতে হবে যে এগুলো শুকনো হয়ে গেছে কিনা ডালটা। ডালটা যদি শুকনো থাকে তাহলে ডালটা যেহেতু সবুজ অংশটা দেখা যাচ্ছে সেই জন্য গাছটা ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যদি কোনো কারণে চাপের জন্য বা ঝড়ের জন্য এই ডাল, এই ভি শেপড অংশটা, এটা অনেক সময় এদিকে চাপ দিয়ে বা টানের জন্য ছেড়ে যায়, এই জায়গাটা আমার ছেড়ে গেছিলো, এটাকে কীভাবে সঙ্গে সঙ্গে রিপেয়ার করতে হবে। যদি পুরোপুরি ছেড়ে যায় তাহলে কিছু করার নেই, কিন্তু যদি কিছুটা ফাঁক হয়ে যায় সেটাকে কীভাবে রিপেয়ার করতে হবে সঙ্গে সঙ্গে গাছটাকে রক্ষা করার জন্য সেটা দেখে নাও। প্রথমেই ওপরের যে অংশ দুটো ছেড়ে গেছিলো সেই ডাল দুটোকে, যেমন খাট বা অন্যান্য কিছু কাঠের কাছে যেমন জয়েন্ট তৈরি করে ঠিক সেইভাবে সেট করে দিতে হবে। প্রথমে কিছু না দেওয়া, প্রথমেই কিছু দেওয়ার দরকার নেই। তারপর একটু অল্প পরিমাণ, এই যে আমার কাছে পাউডার আছে, এটা হচ্ছে প্ল্যান্ট এক্সট্রাক্ট থেকে তৈরি, এটা হচ্ছে কেমিক্যাল নয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা হরমোন, এটা কিছুটা নিতে হবে, এই জায়গাটাকে লাগিয়ে দিতে হবে।
পাতলা ফিদে দিয়ে এটাকে এই জায়গাটাকে খুব শক্ত করে বেঁধে দিতে হবে। বেশ শক্ত থাকে যেন। কারণ ফ্লাওয়ারিংয়ের সময় এখন যদি আমার এই ডালটা ভেঙে যায় অনেক ফ্লাওয়ারিং কম হয়ে যাবে। খুব টাইট করে বাঁধতে হবে এটা, যেন এতটুকু নড়ে না বা গ্যাপ না হবে, একদম পুরোপুরি বেঁধে দিতে হবে। ফাঁস দিয়ে দিলাম, এর উপরে আরেকটু হরমোন পাউডার লাগিয়ে দিতে হবে। এটা বায়োলজিক্যাল হরমোন প্ল্যান্ট এক্সট্রাক্ট, এটা অ্যাকচুয়ালি এই পাউডারটা প্ল্যান্ট এক্সট্রাক্ট থেকে তৈরি করা। এই অবস্থায় কিছুদিন রেখে দিলে অবশ্যই এটা জুড়ে যাবে এবং গাছটা আবার আগে অবস্থায় চলে আসবে, অর্থাৎ ডালটা ভেঙে গেছিলো তার কোনো অসুবিধা হবে না। গাছের পাতা ঝরে যাওয়া বা লিফ শেডিং একটা গাছের স্বাভাবিক পদ্ধতি, সাধারণত এটা গাছের রেচন পদ্ধতি। এর মাধ্যমে গাছ তার দেহের ক্ষতিকারক রেচন পদার্থগুলোকে, জমে থাকা রেচন পদার্থগুলোকে দেহের বাইরে বার করে দেয় এই পাতা ঝরার মাধ্যমে। কিন্তু এই পাতা ঝরা যদি অন্য কারণে হয়, অর্থাৎ মাটিতে জল কমে যায় বা অতিরিক্ত সার প্রয়োগ বা গাছটা কোনো আক্রান্ত হয়েছে তার ফলে যদি হয়, তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পাতা ঝরে গেলেও এগুলো আবার কি রিসাইকেল করা যায় অন্য কাজে ব্যবহার করে, যেমন গরমের দিন আসছে তখন এগুলোকে এইভাবে মালচিং করে দেবেন, গাছের উপরে চাপা দিয়ে দেবেন, মাটিটাকে এই ঝরা পাতা দিয়ে চাপা দিয়ে দেবেন। যেমন ফরেস্টে থাকে বনভূমির মধ্যে যেমন থাকে, তাতে কী হয়, তাতে সাধারণত যে সুবিধাটা হয় সেটা হচ্ছে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না, একে মালচিং বলে, এবং মাটির আর্দ্রতা ঠিক থাকে, প্রচণ্ড গরমে এবং মাটিটা হিট হয়ে যায় না। মাটিটা যদি খুব গরম হয়ে যায় তাহলে গাছের শিকড়ের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে, তাই মাটিতে ঠান্ডা রাখে, মাটির আর্দ্রতা বজায় রাখে এই শুকনো ঝরা পাতা দিয়ে গাছ চাপা দিয়ে দেবেন মাটিটাকে, টবের মাটিটাকে, এই যে মালচিং বলা হয়। পরবর্তী আর একটা পদ্ধতি আছে, যে সাকুলেন্ট যে সমস্ত ওয়াটার সাকিং ডালগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে, তাহলে গাছের জোরটা ভালো থাকবে, ফুল ফল ভালো হবে। ইতিমধ্যে গাছটাতে এখন ফুল চলে এসেছে, এটা চেরি, এটা সাধারণত এপ্রিল মাসে চেরি ব্লসম হয়, কিন্তু এখন দু একটা করে ফুল আসবে, দেখো কুড়িও এসে গেছে, প্রচুর কুড়ি এসেছে, আস্তে 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 এবার কুড়ি হবে, এবার এগুলো চেরিতে দাঁড়িয়ে যাবে। প্রথম দিকে বেশ কিছু ফুল ঝরে যাবে, এই ফুলগুলো হবে না, কিন্তু পরবর্তীকালে এগুলো থেকে এই ফুলগুলো দাঁড়িয়ে যাবে এবং এর থেকে চেরি দানা সৃষ্টি হয়ে যাবে। এই যে জাম গাছের এই ডালগুলো, এগুলো হচ্ছে ওয়াটার সাকিং ব্রাঞ্চেস, এগুলোকে কেটে দিতে হবে। যদি ফুলটাকে ফলে পরিণত করতে হয় তাহলে এই ওয়াটার সাকিং ব্রাঞ্চেসগুলোকে কেটে দিতে হবে ইমিডিয়েট। এগুলো হচ্ছে জাম গাছের ফুলের কুঁড়ি, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এগুলো চলে আসে। এই কুঁড়িগুলিকে রক্ষা করতে গেলে অবশ্যই এখানে অ্যাফিডের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য এখন আর কিছু দেওয়া যাবে না, শুধু জল স্প্রে করতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে, এবং ওয়াটার সাকিং যে সমস্ত ব্রাঞ্চেস আছে সেগুলোকে কেটে দিতে হবে, এগুলোকে সব কেটে দিতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই
সাবস্ক্রাইব করলে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে এই ভিডিওগুলো চলে যাবে। সকলকে আরও একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বাই, টাটা, স্টে ফিট।